একটা গুজবের সংবাদ পাচ্ছি যে বিদ্যুৎ থাকবে না এবং বিদ্যুৎ থাকবে না এবং এইটার মাধ্যমে তারা ওই যে কি বলে এটা গলা কাটা বা ছেলে ধরা ইত্যাদি শুরু হয়েছে এ সমস্ত দেশবাসীকে আমরা জানাতে চাই যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে কোনো ডিস্ট্রিক্টে ইনশাল্লাহ কোনো রকমের ব্যাঘাত ঘটবে না আমাদের এই গ্যাস বেসড মিডিয়াম রেঞ্জের পাওয়ার প্ল্যান্টগুলি আসলে পরে আমরা আস্তে আস্তে লিকুইড ফুল থেকে বেরিয়ে আসতে পারব সেটি আমাদের মূল পরিকল্পনা আশা করছি এই বছরের শেষ নাগাদের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়নের দিকে যাবে